শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে হলো 28শে ফেব্রুয়ারি বুধবার, এখন বেজে গেছে 10:30। তো রেডি হয়ে নিয়ে এখন ছাদে এসেছি, অনেকটা সকাল সকাল আর কি স্নান করে নিয়েছি, কাপড় চোপড় আর কি শুকাতেই চললো, একটু আর কি ভেজে ভেজে মতো রয়েছে, তাই জন্য একটু উল্টে পাল্টে দিয়ে এখন ওই নিচের দিকে যাচ্ছি। আর রেডি হয়েছি, আজকে আমি বাড়িতে যাব, আমার দাদা এসেছে নিতে, যখন বাড়ির কাছাকাছি রয়েছে তো সেই সময়তে আমি ফোন করেছিলাম দাদাকে, তো দাদা বললো যে বাড়ির কাছে রয়েছে, অমনি আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, ভেবেছিলাম দাদা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো, ওই জন্য আর কি বসেছিলাম। তো রান্নাবান্না আর কি মা করেছে, সকালবেলাতে দেখেছিলাম ঠাকুমা কিছু একটা করছিল রান্নাঘরে, সত্যি কথা বলতে সকালবেলাতে আজকে আমি রান্নাঘরে সেভাবে যাইনি দেখতে যে কী রান্না হয়েছে না রান্না হয়েছে, ভেবেছিলাম রান্না হচ্ছে, তো পরে আর কি মা বললো যে রান্না হয়নি। আমি রেডি হবো ঠিক সেই সময়টাতে এসে মা বলছে কি যে মাছের ঝালটা তুমি করো, তো বললাম যে দাদা তো বাড়ির কাছে চলে এসেছে তো আমি এখন রেডি হচ্ছে তাহলে তুমিই করো। তাই জন্য আর কি মা মাছ রান্না করে দিয়েছে, দুই রকমের মাছ ছিল, ছোটো মাছ ছিল আর বড়ো মাছ ছিল, তো সেই সব কিছু রান্নাবান্না করেছে আর খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই রাস্তার কাছে এসেছি, বাটা টোটো এলেই আমরা যাব। আর এই যে ছোট ভাইটা আমার সাথে তো একটুও কথা বলতে চায় না, তো ওকে এখন আমরা দুজনে মিলে ধরেছি কথা বলার জন্য, কি বলো তো ওকে যদি আমি 5টা কথা জিজ্ঞাসা করি তাহলে একটা উত্তর দিতে ওর অনেকটা কষ্ট হয়ে যায়, কথা বলতেই চায় না। তো একটু সময় দাঁড়ানোর পরে টোটো চলে এসছে আর টোটোতে করে এখন চলে এসেছি স্টেশনে। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে আমার কোথায় বিয়ে হয়েছে, আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সংহতি স্টেশনে নেমে তারপরে যেতে হয়, তো যারা আর কি ওই ভিডিওটা দেখোনি তারাই হয়তো জিজ্ঞাসা করো যে কোথায় বিয়ে হয়েছে, তো আজকে তোমাদেরকে বলে দিলাম। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর দাদা গেছে টিকিট কাটতে। সবে মাত্র বাস থেকে নেমে এই যে মামা বাড়িতে ঢুকেছি, আমার দাদা ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেছে, আমি ভাবলাম কি যে সবার সাথে একটু দেখা করে যাই তার জন্য মামা বাড়িতে এসেছি। আর মামা বাড়ির সামনেই যেহেতু বাস থেকে নামতে হয়, ভাইয়ের মায়ের দয়া উঠেছে, ও কিছুই খেতে পারছে না, সারাদিন শুধু কান্নাকাটি করে যাচ্ছে, ওই জন্য ওর কাছে ফোন করেছিলাম যে কী খাবে, তো মানে সব কিছু বলছিলাম, তো বলছে যে এটা খাবো না ওটা খাবো না, তা বলছি যে ছানা খাবে কি না, তো বলছে যে হ্যাঁ খাবো, তো ওই জন্য ভাইয়ের জন্য নিয়ে আসা হয়েছে, তো ওকে দিয়ে দিয়েছে। আর এদিকে দাদুর সাথে গল্প করছে, তো দাদু বলছে কি যে একা কেন এসেছিস, এখন বিয়ে হয়েছে এখন আর একা আসতে পারবি না, এখন সব সময়ের জন্য দুজনে আসবি। এতগুলো দিন বাদে শান্তির জায়গাতে ফিরে এসেছি, ও বাড়িতে যতই অত মানুষ হোক না কেন তাও না মনে হয় যেন কি একটা নেই আমার কাছে, কিন্তু এইখানটাতে এসেছি মনে হচ্ছে যেন সব কিছু রয়েছে। এদিকে এসেছি বাড়িতে, দেখছি কি যে মা বাড়িতে নেই আর বোন গেছে বাজারে, তো বোনের কাছে ফোন করলাম, ভেবেছি হয়তো মাও বাজারে গেছে, তো বললো যে মা বাজারে যায়নি, আমার বোনের স্কুলে গেছে, তো এখন ওইখানটাতে যাব। তো চল আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমার দুটো পিপি চলে এসেছে বলো, বেড়াতে গেছিলো না, আমরা বেড়াতে গেছিলাম তো এখন আবার চলে এসেছি, তাই তো? বাবা আমি একটু দেবো দেবো গালে, এই লিপস্টিক লেগে গেছে দেখি তোমার, দি তোমার গালে লাগিয়ে দিয়েছি, এবার তোমার গালে লাগিয়ে, এই দেখো লাগিয়ে দিয়েছি। চলো আমরা বাড়ি চলো, তুমি স্নান করেছো? আমার মা তো বোনের স্কুলে গেছিলো, তো আমি তো সেখানেই যাচ্ছিলাম, তো রাস্তাতে বেরিয়েছি তখন আর কি পাশের বাড়ির বোনটা এসেছে, ও আমাকে ডাক দিয়েছে, ওদের বাড়িতে চলে গেছিলাম, তো ওর সাথে আর এই মনার সাথে দুজনের সাথে আর কি কথা বলছিলাম, আর তার মধ্যেই দেখি কি যে আমার মা বোনকে নিয়ে বাড়িতে চলে এসছে, তো ওখানটাতে আবার কিছুক্ষণ থেকে এখন চলে এসেছি বাড়িতে। আর রূপা এসেছে আজকে, তবে ও মনাকে রেখে বনগাঁতে গেছে, আমি জানতাম না যে আমাদের বাড়িতে আজকে রূপারা আসবে বা মনা থাকবে এরকমটা কিছু। আর আমি তো কোনো খাবার দাবার কিছুই আনিনি, শুধু ভাইয়ের জন্য আর কি আনা হয়েছে, তাই জন্য আর কি দোকান থেকে লাড্ডু আর গজা এইসব কিছু কিনে তিনজনকে দিয়েছি, সাথে আমিও একটু খেয়ে নিয়েছি। আর গরমের মধ্যে এসেছি না তাই জন্য আবারও একবার স্নান করে নিয়েছি, আর এখন খেতে বসেছি। এই মনাকে খাওয়ানোর জন্য বাড়ির থেকে একবার ডেকে নিয়ে গেছিলো, কিন্তু সে বাড়ির থেকে আবার চলে এসেছে কান্নাকাটি করে, বলছে যে আমি পিপির কাছেই থাকবো, পিপির কাছে খাওয়া দাওয়া করবো, তো এখন ওই জন্য আমার পাশে বসে খাওয়া দাওয়া করছে, আর এই পাশের দিকে আমার মা মনাকে খাওয়াচ্ছে, আর আমার বোনও বাড়িতে চলে গেছে।
সত্যি রূপাদের সাথে আজকে অনেকদিন বাদেই দেখা হলো। আগে ওদের সাথে ঘন ঘন দেখা হতো আর ক্যামেরা বন্দিও করে নিতাম, কিন্তু এখন সেই অনেক দিন বাদে বাদে দেখা হবে, তারপরে গিয়ে ক্যামেরা বন্দি। তো এই বিকেলবেলাতে রূপা বাড়িতে এসেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছে, আর তারপরে আমরা এখন এসেছি স্কুল মাঠে। আর এখানে আমরা চারজনই চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এখন তো সেভাবে ওষুধ খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম কি যে একটু ফুচকা খাবো, আর মনাও ফুচকা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যই আসা হয়েছে। আর এখানে ওকে তো প্রথম দিয়েছে, তো তারপরে সবাইকে দিয়ে আবার ওকে দেবে, কিন্তু ওর আর সেই ধৈর্য কুলাচ্ছে না, বারবার বলছে আমাকে দাও আমাকে দাও। মনা সব সময় যেন বাড়িতে বসে ফুচকা খায়, আর বাড়িতে বসে ফুচকা খেলে তো একটার পর একটা খেয়ে যেতে হয়, এরকম বসে থাকতে হয় না, ওই জন্যে মনা এরকম করছিল। আর এই যে এখন আমরা ফুচকা খাচ্ছি, এরপরে না আর কোনো ভিডিও করতে পারিনি, তাই জন্য এই ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।